হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আপনার ত্বকের জন্য সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ যে খাবারগুলো। স্বাস্থ্যকর খাবার মানে স্বাস্থ্যকর ত্বক, আর তা যদি হয়ে থাকে আমাদের মুখের ত্বক তাহলে তো কথাই নেই। আমাদের মুখের ত্বকই পুরো সৌন্দর্য প্রকাশ পায়। এই পর্যন্ত ভুরি ভুরি গবেষণায় এসেছে স্বাস্থ্যকর ত্বকের কথা। দেহের ও মুখের ত্বক ভালো রাখতে কি কি আমাদের খাওয়া উচিত তা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কোন কোন খাবারগুলো আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ও কোনগুলো ভীষণ খারাপ তা আমরা অনেকেই জানি না। চলুন তাহলে জেনে নিই ত্বকের জন্য সবচেয়ে ভালো খাবার যেগুলো, প্রথমে দেখুন তার তালিকা। পালং শাক। আমরা সবাই জানি সবুজ শাকসবজি আমাদের ত্বকের ও দেহের জন্য খুব ভালো, কিন্তু পালং শাক এর গুণাবলী আমাদের ত্বকের জন্য অন্যতম উপকারী বস্তু। পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন উপাদান আমাদের ত্বকের ক্যান্সার হতে রক্ষা করে এবং ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগায়। তাছাড়া পালং শাক এর বিটা ক্যারোটিন উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে রাখে টানটান ও ত্বকের নতুন ডিএনএ তৈরিতে সহায়তা করে। কাজু বাদাম। ভিটামিন ইতে ভরপুর কাজু বাদাম আমাদের ত্বক থেকে বয়সের ছাপ কমিয়ে দেয়। কাজু বাদামের নানাবিধ উপাদানের মধ্যে একটি উপাদান হলো মনস্যাচুরেটেড ফ্যাট, যা দেহের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের ত্বকের সজীবতা রক্ষা করে ত্বকের বয়স কমিয়ে দেয়। মাছ। অনেকেই বলে থাকেন মাছের মজা অন্য কিছুতেই নেই। আসলেই কি তাই? তবে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা জেনে রাখুন যে আপনার সুন্দর ত্বকের জন্য মাছের উপকারিতা অনেক বেশি। মাছের ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের কোষকে সজীব রাখে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। ত্বকের জন্য সবচেয়ে খারাপ খাবারগুলোকে চিনে নিন। সিগারেট ও নেশাদ্রব্য। ধূমপান আমাদের দেহের জন্য ক্ষতিকর তা তো আমরা সবাই জানি, কিন্তু ধূমপানের ফলে আপনার ত্বকে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা কি আপনার জানা আছে? ত্বকের ক্যান্সার হতে শুরু করে, খুব জটিল চর্মরোগও হতে পারে। তাছাড়া এমন অনেক মানুষ আছেন যারা নেশা করে থাকেন, যেমন অ্যালকোহল, হিরোইন, গাঁজা ইত্যাদি। এই নেশা দ্রব্যগুলো তিল তিল করে দেহের ভিতর ও বাহিরের অনেক ক্ষতি করে। তাই সুস্থ থাকতে ও ভালো ত্বকের জন্য ধূমপান সহ সব ধরনের নেশা দ্রব্য ত্যাগ করুন। মানে মিষ্টি জিনিস, মিষ্টি খাওয়া ভালো, কিন্তু খুব বেশি খাওয়া কি ভালো? অবশ্যই ভালো না, কারণ অতিরিক্ত মিষ্টি জিনিস খেলে তা ত্বকের প্রাণহীন করে তোলে এবং ত্বকের বলিরেখা দেখা দেয়। তাই সুন্দর ত্বকের জন্য অতিরিক্ত ক্যান্ডি, চকলেট, অন্য মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। লবণ। লবণ আমাদের দেহের জন্য হুমকি স্বরূপ। লবণ আমাদের ত্বকে প্রথমেই ব্রণ তৈরি করে, তাই যে কোনো খাবারে লবণের ব্যবহার করুন বুঝে শুনে। যখনই দেখবেন আপনার ত্বক প্রাণহীন ও অনুজ্জ্বল, তখন প্রথমেই লবণ খাওয়া বাদ দিন।